আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া কাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনা ওয়া ইয়াকুনা আদ-দীনু কুল্লুহু লিল্লাহ ফাইন ইনতাহাউ ফা ইন্নাল্লাহ বিমা ইয়ামালুনা বাসীর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও ঈমানদাররা ওয়া কাতিলুহুম তাদের বিরুদ্ধে লড়াই করো সংগ্রাম করো কাদের বিরুদ্ধে জি কথা বলে না লড়াই করবেন কাদের বিরুদ্ধে কাফের মুশরিকদের বিরুদ্ধে কারণ এর আগে কাদের কথা বলছে কুল লিল্লাযীনা কাফারু রাসূল আপনি কাফেরদেরকে বলে দেন যদি তারা ফিরে আসে আমি তাদের অতীতের গুনাহ মাফ করে দেব আর ফিরে যদি না আসে তাহলে পূর্বেকার কাফেরদের ব্যাপারে আমি আল্লাহর যেই সুন্নত যেই নিয়ম কার্যকর হয়েছিল সেটা তাদের ব্যাপারেও কার্যকর হবে এরপরে আল্লাহ বলেছেন ওয়া কাতিলুহুম আর তোমরা তাদের বিরুদ্ধে লড়াই করো তাদের বিরুদ্ধে সংগ্রাম করো মানে যারা ফিরে আসে নাই যারা ফিরে এসে গেছে তাদের বিরুদ্ধে আর লড়াই করা যাবে না লড়াইটা করতে হবে কার বিরুদ্ধে কাফেরের বিরুদ্ধে মুসলিমের বিরুদ্ধে কোনোদিন জিহাদ করা যাবে না মুসলিমের বিরুদ্ধে কোনোদিন জেহাদ হয় না জেহাদ হয় কার বিরুদ্ধে কাফেরদের বিরুদ্ধে মুশরিকদের বিরুদ্ধে এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন উমিরতুয়ান উকাতালান নাস হাত্তা ইয়াশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্নি রাসূলুল্লাহ আমাকে আদেশ দেওয়া হয়েছে আন উকাতালান নাস আমি যেন ওই মানুষগুলার বিরুদ্ধে লড়াই করি কোন মানুষ হাত্তা ইয়াশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্নি রাসূলুল্লাহ যতক্ষণ না সাক্ষী দিবে আল্লাহ ছাড়া সত্যিকারের কোনো মাবুদ নাই এবং আমি আল্লাহর রাসূল এটা সাক্ষী দেওয়া পর্যন্ত যারা সাক্ষ্য দিবে না তাদের বিরুদ্ধে লড়াই করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে তাহলে যেই মানুষটা সাক্ষী দিবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ এই মানুষটার বিরুদ্ধে জিহাদ করা যদি বলি যে না এই লোক ভয়ে লা ইলাহা ইল্লাল্লাহ বলছে কিন্তু আসলে ভিতরে মুনাফেক এরকম বলা যাবে কারণ ভিতরের অবস্থা আমরা কেমনে জানি এরকম সাহাবাই কেরাম এক জায়গায় অভিযানে যাচ্ছিলেন এক লোক তাদের সাহাবাই কেরামকে দেখে বলছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাহাবাই কেরাম এই লোকেরা মেরে ফেলছে পরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বলার পরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে কেন তোমরা তাকে হত্যা করলে সে তো কালেমার সাক্ষ্য দিয়েছে বললেন কালেমার সাক্ষ্য দিলে কি হবে সে তো মুনাফেক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আলা শাকাক্তা কালবাহু তোমরা কি তার অন্তরটা ছিঁড়ে দেখছো সে কি ইমানদার না মুনাফেক তোমরা বুঝলে কেমনে অন্তরের অবস্থা তো একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন জানেন সে কালেমার স্বীকৃতি দিয়েছে সুতরাং তাকে হত্যা করা যাবে না তোমরা ফয়সালা করবা উপর দিয়ে ভিতরের ফয়সালা করবেন আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য কোনো মুসলিমের বিরুদ্ধে লড়াই করা যাবে না ওয়া কাতিলুহুম লড়াই করো যুদ্ধ করো সংগ্রাম করো কার বিরুদ্ধে কাফেরদের বিরুদ্ধে এই এই আয়াতের তাফসিরে সহিহ আল বুখারীতে সুন্দর একটা ঘটনা আছে আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তারপর আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা নামে এই সকল বড় বড় সাহাবীরা যখন সাহাবাই কেরামের মধ্যে মুনাফেকদের বিভিন্ন ষড়যন্ত্র চলতেছিল সাহাবাই কেরামের মধ্যে বিভিন্ন রকমের দ্বন্দ্ব যখন চলছিল আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উসমান রাদিয়াল্লাহু তাআলার মধ্যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলার মধ্যে তারপর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়েশা রাদিয়াল্লাহু তাআলার মধ্যে এরকম অনেকগুলা আপনার দ্বন্দ্ব তাদের মধ্যে চলতেছিল এই ষড়যন্ত্রগুলো ছিল ভিতরে ভিতরে মুনাফেকদের ষড়যন্ত্র তখন এই সমস্ত বড় বড় সাহাবীরা আব্দুল্লাহ বিন আব্বাস আব্দুল্লাহ বিন ওমর এরা কোনো পক্ষে নাই এরা দুই পক্ষেই মানে দোনো পক্ষকে এরা ভালোবাসে মহব্বত করে তো একদিন খারেজি কিছু যুবক মানে উগ্রপন্থী কিছু যুবক তাবেইনদের আসছে আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এসে বলতেছে আব্দুল্লাহ বিন ওমর আপনাকে দেখতেছি আপনি লড়াই করেন না জিহাদ করেন না জিহাদের কোরআনে এত আয়াত তা আপনি জিহাদ করেন না মানে দেখেন ওই যুগেও বর্তমান জমানায়ও বলে
যে দেখেন এত বড় বড় আলেম, এত বড় বড় শায়খ জিহাদের বয়ান করে না, জিহাদের প্রতি মানুষের উদ্বুদ্ধ করে না, জিহাদ করে না। ওই যুগে আবদুল্লাহ বিন ওমর আবদুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু আনহুমাকে এসে বলতেছে, কোরআনে এত জিহাদের আয়াত, আপনারা জিহাদ করেন না কেন? আচ্ছা, কোরআনে কারিমে জিহাদের আয়াত আছে না কি? আছে না? একটা দুটা না, অসংখ্য আয়াত আছে। কোরআনে কারিমে জাকাতের আয়াত আছে না? যে জাকাতের আয়াত আছে না, একটা দুটা, অসংখ্য। যেখানে সলাতের কথা বলছেন আল্লাহ পাক, সেখানেই ওয়া আকিমুস সলাত ওয়া আতুজ যাকা। আবার এর বাহিরেও কত জায়গায় সলাত ছাড়াও জাকাতের আলোচনা করছেন। তাহলে জাকাতেরও তো এত আয়াত আছে। আচ্ছা, আমরা যারা এখানে আছি, আমরা সবাই নামাজি না কি? আকিমুস সলার উপরে আমল করি তো নাকি? আচ্ছা, আতুজ যাকার উপরে কি আমরা সবাই আমল করি? সবাই জাকাত দেন? তাহলে তো কোরআনের দেখছেন এত বড় একটা হুকুম, আপনারা আমল করেন না। এত জাকাতের আয়াত অথচ আপনারা জাকাত দেন না, কত বড় নাফরমান না আপনারা, কথা কয় না? এতবার আল্লাহ জাকাতের কথা কইছে, তারপরেও আপনি জাকাত দেন না, কারণ জাকাতের আয়াত কি কম নেই? এত জাকাতের আয়াত, আর একই সঙ্গে আল্লাহ আকিমুস সালা ওয়া আতুজ যাকা বলছে, নামাজ কায়েম করো, জাকাত আদায় করো। তাহলে নামাজ কায়েম করলে জাকাত তো দিতেই হবে, কারণ আপনি নামাজ পড়েন, জাকাত দেন না, তাহলে তো আপনার অর্ধেক আমল করছেন, অর্ধেক আমল করেন নাই। কে ধরেন বাংলাদেশে 16 কোটি মুসলমান যদি হয়, তো 16 কোটি মুসলমানের কয় কোটি জাকাত দেয়? 1 কোটি ধরেন, ধরে নিলাম 1 কোটি দে, আর 15 কোটি তো জাকাত দেন না। তাহলে এরা সবাই কোরআনের কত বিশাল হুকুম লঙ্ঘন করে ফেলতেছে না? না, কোরআনে কারিমের আয়াত আছে, কিন্তু আয়াত এগুলো সবার জন্য না, এগুলোর অনেকগুলো শর্ত আছে, শারায়ত আছে, কখন জিহাদ ফরজ হবে, কার বিরুদ্ধে করা হবে, কার নেতৃত্বে করা হবে, কেন করা হবে, এগুলোর অনেকগুলো শর্ত শারায়ত আছে। এই শর্ত শারায়ত না পাওয়া গেলে আপনি আন্দাজি গিয়ে জিহাদ করা যাবে না। যেমন জাকাত ফরজ হওয়ার জন্য অনেকগুলো শর্ত আছে, কার উপরে জাকাত ফরজ, জাকাত কাকে দিবে, কখন ফরজ, 1 বছর অতিবাহিত হওয়া লাগে, কত শর্ত আছে না? জাকাত কে দিবেন সেটারও শর্ত আছে, কাকে দিবেন সেটারও শর্ত আছে, কোন কোন সম্পদের উপরে দিবেন। অনেক সম্পদের মালিক জাকাত নাও আসতে পারে, একজন কয়েক কোটি টাকার মালিক কিন্তু জাকাত নাও আসতে পারে, তা হইতে পারে না? সম্পদ আছে অনেক, কিন্তু জাকাতের শর্তে কিন্তু পড়ে নাই, তাহলে টাকা থাকিও কিন্তু জাকাত আসে না, এরকমও হতে পারে। তাহলে বোঝা গেল কোরআনে কারিমের এত আয়াত থাকলেই লাভ মেরে জিহাদে নেমে যাওয়া যাবে না, জিহাদের নাম দিয়ে মারা গেলে শহীদ হওয়া যাবে না। শাহাদাত বরণ করতে হলে ওই জিহাদটা শরীয়ই, শরীয়তের সকল শর্ত পূরণ করে জিহাদ হওয়া লাগবে। আচ্ছা, আমরা যে ঘটনাটা বলতেছিলাম, আবদুল্লাহ বিন ওমরের কাছে এসে বলতেছে যে আবদুল্লাহ বিন ওমর আপনি তো জিহাদ করতেছেন না। আচ্ছা, আবদুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, ঠিক আছে, আমি জিহাদ কোথায় করবো, কার বিরুদ্ধে কেমনে করবো, আমাকে একটু শিখাই দাও, যেহেতু তোমরা আমাকে নসিহত করতে আসছো যে আমরা জিহাদ করি না, তো একটু জিহাদ কার বিরুদ্ধে? আরে আপনি দেখতেছেন না, জিহাদ করতে করতে কত মানুষ শহীদ হয়ে যাচ্ছে, আর আপনি জিহাদের রাস্তায় খুঁজে পান না। তো কোথায়? আপনি হয় আলীর বিরুদ্ধে করেন, না হয় মুয়াবিয়ার বিরুদ্ধে করেন, কারণ এই দুই গ্রুপে জিহাদ চলতেছে। তো আপনি যে কোনো এক গ্রুপ, দুই গ্রুপ তো আর সঠিক না, এক গ্রুপ ঠিক আছে আর গ্রুপ ঠিক নেই, তো যে গ্রুপ ঠিক নেই ওই গ্রুপের বিরুদ্ধে আপনি জিহাদ করেন। তো আবদুল্লাহ বিন ওমর চুপ করে রয়েছেন। এবার এরা কোরআনের আয়াত তো তালাওয়াত করে উনারে শুনাইতেছেন, বলতেছে কোরআনের আয়াত শুনেন, সূরা আল হুজুরাতের 9 নম্বর আয়াত, আল্লাহ পাক বলছেন, ওয়া ইন তায়ফাতান মিনাল মুমিনিনা ইকতাতালু ফাসলিহু বাইনাহুমা, যদি মুমিনদের দুই দল লড়াই করে তাহলে তাদের ভিতরে ইসলাহ করে দাও, ফা ইম বাগাত ইহদাহুমা আলাল উখরা, এরপরে ইসলাহ করে দেওয়ার পরেও যদি এক দল আরেক দলের উপরে সীমালঙ্ঘন করে, বিদ্রোহ করে, ফাকাতিলুল্লাতি তাবগী হাত্তা তাফিয়া ইলা আমরিল্লাহ, যতক্ষণ পর্যন্ত না আল্লাহর নির্দেশের দিকে ফিরে আসে ততক্ষণ পর্যন্ত ওই সীমালঙ্ঘনকারী দলের বিরুদ্ধে লড়াই করো। তাহলে আলী আর মুয়াবিয়ার যে যুদ্ধ চলতেছে, এখানে একদল সীমালঙ্ঘনকারী, আপনি তার বিরুদ্ধে লড়াই করেন, তার বিরুদ্ধে জিহাদ করেন, আপনি জিহাদের রাস্তা খুঁজে পান না কেন? আচ্ছা, আবদুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু আনহুমা, তিনি তো আল্লাহু আকবার,
যেমন কোরআনের বড় মুফাসসির, যেমন মুহাদ্দিস, তেমন ফকি। আল্লাহু আকবার। তিনি বললেন, আচ্ছা ঠিক আছে, তোমাদের আয়াতটা তো পাইছি, আয়াত বুঝছি আমি, তোমরা এবার আমাকে আরেকটা আয়াতের তাফসির শোনাও। এবার এটা তো তোমরা বলছ, আর আমি তোমাদেরকে একটা আয়াত বলবো, ওই আয়াতের তাফসিরটা আমাকে শোনাই দিবা। সেটা কি? আবদুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তাদের সামনে সূরা আন-নিসার 93 নম্বর আয়াতে কারিমাটা তেলাওয়াত করলেন। ওয়ামাই ইয়াকতুল মুমিনাম মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নাম খালিদান ফিহা ওয়া গাযাবাল্লাহু আলাইহি ওয়া লা'ানাহু ওয়া আ'আদ্দা লাহু আযাবান আযীমা। আল্লাহ পাক বলেন, ওয়ামাই ইয়াকতুল মুমিনান মুতাআম্মিদান, যদি কেউ কোনো মুমিনকে হত্যা করে মুতাআম্মিদান ইচ্ছাকৃতভাবে, ফাজাযাউহু জাহান্নাম, তার প্রতিদান হলো জাহান্নাম, খালিদান ফিহা, খালি জাহান্নাম না, স্থায়ীভাবে জাহান্নামে থাকবে, ওয়া গাযাবাল্লাহু আলাইহি, তার উপরে আল্লাহর গজব বর্ষিত হতে থাকবে, ওয়া লা'ানাহু, তার উপরে আল্লাহর লানত বর্ষিত হতে থাকবে, ওয়া আ'আদ্দা লাহু আযাবান আযীমা, তার জন্য আল্লাহ পাক মহান শাস্তির ব্যবস্থা করে রেখেছেন। নাউযুবিল্লাহ, কতগুলো শাস্তির কথা বলছেন, কঠিন কঠিন শাস্তির কথা। যে ইচ্ছাকৃতভাবে একজন মুমিনকে হত্যা করবে, বললেন যে দাও এবার আমাকে এই আয়াতের জবাব দাও। তা আমি যদি মুয়াবিয়ার বিরুদ্ধে যুদ্ধ করতে যাই, তো মুয়াবিয়ার সাথে যে সাহাবিরা আছে এরা মুমিন না? তা একজন মুমিনকে যদি আমি হত্যা করি, তা আমার পরিণতি তো জাহান্নাম। আর যদি আমি আলীর বিরুদ্ধে যাই, সেখানেও তো সাহাবাই কেরাম, তাহলে আমি কোথায় কার বিরুদ্ধে লড়াই করব? এই আয়াত তেলাওয়াত করার পরে আস্তে আস্তে তারা তাফসির না করে সরে গেছে। মানে যারা উগ্রপন্থী, যারা সন্ত্রাসবাদী, জঙ্গিবাদী, তারা সবগুলো আয়াতকে একত্রিত করে না, খণ্ড খণ্ড একটা আয়াতকে এক জায়গা থেকে নিয়ে মানুষকে বিভ্রান্ত করে, যেটা বেদাতীদের অভ্যাস। আহলুল বেদা যারা, তারা পুরো আয়াত দিয়ে দলিল দেয় না, আয়াতের অংশবিশেষ দিয়ে দলিল দেয়, হাদিসের অংশবিশেষ দিয়ে দলিল দেয়। পুরো আয়াত তেলাওয়াত করলে, পুরো হাদিসটা পড়লে তাদের ভ্রান্ত দলিলের জবাব তার ভিতরে পাওয়া যায়। একজন আসে কয়, শুনেন আল্লাহ সব জায়গায় বিরাজমান, তো কই পাইছেন? আল্লাহ পাক মুসা আর হারুনকে ফেরাউনের কাছে পাঠাইছেন, পাঠাই বলছেন, এজহাবা ইলা ফেরাউন, ও মুসা আর হারুন তোমরা ফেরাউনের কাছে যাও, তবে লা তাখাফা, ভয় পাইও না, ইন্নি মাকুমা, আমি তোমাদের সাথে আছি। এই যে আল্লাহ কইছে কি, আমি তোমাদের সাথে আছি, তাহলে আল্লাহ সাথে সাথে সব জায়গায় আছে। এটা কিন্তু আয়াতের অংশ, এরপরে কিন্তু আরও আছে, বাকিটা তালাবাত করে নাই। এরপরে আল্লাহ বলতেছেন, ওয়া আসমা ওয়া আরা, আমি তোমাদের সাথে আছি, আমি সব কিছু শুনতেছি, সব কিছু দেখতেছি। সুবহানাল্লাহ, তোমাদের সাথে আছি মানে কি? এটার ব্যাখ্যা আল্লাহ সাথে সাথে করে দিছেন, আসমা ওয়া আরা, তোমরা ফেরাউনের কাছে গেলে আমি তোমাদের সাথে আছি, আমি সব কিছু শুনতেছিও, সব কিছু দেখতেছিও। তাহলে আল্লাহর শোনা, আল্লাহর দেখাটা সব জায়গায় বিরাজমান। তাহলে দেখেন, পুরাটা তালাবাত করলে তার ভ্রান্ত দলিলের জবাব তার এখানেই আছে, এর ভিতরেই আছে। একজন বলতেছে, শুনেন আল্লাহ রসুল নূরের তৈরি। তা তাকে জিজ্ঞাসা করা হলো, ভাই আপনি পাইছেন কই এটা? আল্লাহ বলছেন, কাজ্জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। আল্লাহ বলছে, তোমাদের কাছে নূর আসছে, কিতাবে মুবিন আসছে। নূর হলো আল্লাহ রসুল, তাহলে আল্লাহ রসুল নূরের তৈরি, এটা দলিল তো পাই গেছে। এটা হলো আয়াতের অংশবিশেষ। কিন্তু এর আগে তাকে যদি বলা হয় আপনি পুরো আয়াত তেলাওয়াত করেন, তাহলে এর আগেই এই নূরের জবাব আছে। আল্লাহ বলছেন, ইয়া আহলাল কিতাব, হে আহলে কিতাবেরা, কাজ্জাআকুম রাসূলুনা, তোমাদের কাছে আমার রাসূল এসে গেছেন। আমার রাসূল এসে তোমাদেরকে কি করছেন? ইউবাইয়িনু লাকুম কাসীরাম মিম্মা কুনতুম তুখফুনা মিনাল কিতাব, তোমরা আমার তাওরাত কিতাবের যা কিছু লুকাইছিলা, গোপন করছিলা, এই সব কিছু আমার রাসূল স্পষ্ট করে দিছেন, বয়ান করে দিছেন। মানে তাওরাতের অনেক কিছু তারা গোপন করে ফেলছিল, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসে ওই গোপন জিনিস প্রকাশ করে দিছেন। তাহলে গোপন জিনিস প্রকাশ করে কিসে? আলো, লাইট, নূরে প্রকাশ করে। মানে ধরেন এখানে অন্ধকার, মানুষ আমরা কয়জন কারো চেহারা দেখতেছি না, যখন একটা সুন্দর লাইট দিয়ে দিছেন, এবার সবাইকে দেখতেছি, চিনতেছি, তাহলে এতক্ষণ যেটা গোপন ছিল, এটা লাইট এসে কি হয়েছে? প্রকাশ পাই গেছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসে
ওই আহলে কিতাবদের গোপন করা সব জিনিস প্রকাশ করে দিয়েছেন। এজন্য আল্লাহ বলছেন কাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন, এই তোমাদের এগুলো প্রকাশ করার জন্য আমি আমার রাসূলকে নূর হিসাবে পাঠাইছি। আমার রাসূল নূরের তৈরি না, কিন্তু আমার রাসূল হলো নূর। আর কিতাবে মুবিন দিছি, এমন একটা কিতাব দিছি, এটা তোমাদের সব গোপন জিনিস বয়ান করে দিছে, প্রকাশ করে দিছে। তাহলে এই পুরো আয়াত যখন তেলাওয়াত করবে তখন কিন্তু ওইটার ভ্রান্ত দলিলের জবাব ওইটার ভিতরে। এই জন্য শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাহুল্লাহ বলছেন যে আহলুল বেদাতের কাছে সবসময় দলিল থাকে খণ্ড অংশ, আয়াত অথবা হাদিসের অংশ বিশেষ। ওই আহলুল বেদাকে আপনি বলবেন পুরো আয়াত তেলাওয়াত করতে, তাহলে তার বেদাতের ভ্রান্ত দলিলের জবাব ওই আয়াতের ভিতরে ওই হাদিসের ভিতরেই আছে। সুবহানাল্লাহ। কারণ আল্লাহ পাকের এলেমটা কিন্তু অতীত বর্তমান ভবিষ্যৎ নাই, কিয়ামতের আগে যে আল্লাহর এই আয়াত দিয়ে অনেকে বিভ্রান্ত দলিল দিবে এটা কি আল্লাহর জানা নাই? আল্লাহ রব্বুল আলমিনের সব জানা আছে। আল্লাহ পাক কিয়ামতের এক সেকেন্ড পূর্বে কি ঘটবে, কারা বিকৃত ব্যাখ্যা করবে, কি করবে, সব আল্লাহর জানা আছে। এই জন্য আল্লাহ রব্বুল আলমিন আয়াতগুলো এমনভাবে নাজিল করছেন যে ভ্রান্ত দলিল দিবে ওইটার জবাব আল্লাহ সাথে দিয়ে দিচ্ছেন। সুবহানাল্লাহ। আচ্ছা, এখানে আল্লাহ রব্বুল আলমিন বলতেছেন ওয়াকাতিলুহুম, তাদের বিরুদ্ধে লড়াই করো, সংগ্রাম করো, হাত্তা লা তাকুনা ফিতনা, যতক্ষণ পর্যন্ত না ফিতনা দূরীভূত হবে, ফিতনা দূর হওয়া পর্যন্ত লড়াই করো। তাহলে লড়াই হবে কিসের বিরুদ্ধে? ফিতনার বিরুদ্ধে। ফিতনা দূর হওয়ার জন্য জিহাদ। ফিতনাটা কি? ফিতনা বলি আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন এই আয়াতের ব্যাখ্যা হলো হাত্তা লা তাকুনা ফিতনা, ইয়ানি হাত্তা লা ইয়াকুনা শিরকুন, যতক্ষণ পর্যন্ত না জমিনে শিরিক থাকবে ততক্ষণ জিহাদ অব্যাহত থাকবে, শিরিক নির্মূল হওয়া পর্যন্ত সংগ্রাম থাকবে। ফিতনা মানে শিরক। এজন্য শিরিককারী হলো ফিতনাবাজ, যে শিরিক করে, যারা শিরক করে তারাই ফিতনাবাজ। কিন্তু সমাজে দেখবেন আবার শিরক দূর করতে গেলে তাদেরকে বলে যায় মিয়া ফিতনা সৃষ্টি করবেন না, মসজিদে আসে ফিতনা সৃষ্টি করি না। যদি আপনি যাই কোনো মসজিদে বা কোথাও যায় যদি শিরকের বিরুদ্ধে বলেন বা বেদাতের বিরুদ্ধে বলেন, কয় দেখে না আপনি মসজিদে আসে মিয়া ফিতনা সৃষ্টি করেন কেন? আসলে তারাই ফিতনার মধ্যে ডুবে আছে, তারা শিরকের মধ্যে ডুবে আছে, বেদাতের মধ্যে ডুবে আছে, ওই শিরকের বেদাতগুলোই ফিতনা। আল্লাহ পাক কোরআনে কারিমে শিরককেও ফিতনা বলছেন, বেদাতকেও ফিতনা বলছেন। আল্লাহ পাক সূরা আন-নূরের 63 নম্বর আয়াতে বলছেন ফালিয়াহাদারিল্লাযীনা ইউখালিফুনা আন আমরিহি আন তুসিবাহুম ফিতনা, আমার রাসূলের মুখালাফাত, আমার রাসূলের বিরোধী অথবা সুন্নত বিরোধী কোনো কিছু করার ব্যাপারে তোমাদের সতর্ক হওয়া উচিত, আনতুসি বা হুম ফেতনা, তোমাদেরকে ফেতনা গ্রাস করবে। তাহলে বেদাতের নাম হলো ফেতনা, শিরকের নাম হলো ফেতনা। তাহলে যারা শিরিক করে বেদাত করে তারাই হলো ফেতনাবাজ। যিনি ফেতনা নির্মূল করতে চান, ফেতনার বিরুদ্ধে বলেন, তিনি ফেতনা করেন না, তিনি বরং ফেতনা দূর করতে চান। আমরা অনেক সময় ডাক্তার অপারেশন করে করে না, ডাক্তার কাটি ফেলায়, অনেকে ভয়ে আর ডাক্তারের কাছে যাইতে চায় না যে ডাক্তার আমারে কাটি কুটি শেষ করে ফেলবে, আমার এটা করে ফেলবে। কিন্তু ডাক্তার যে কাটতেছে, কেন কাটতেছে? আমাকে মারার জন্য কাটতেছে না, আমাকে বাঁচানোর জন্য, আমার রোগটা দূর করার জন্য, আমার ভিতরে যেই খারাপ যে জিনিসটা আছে যেটার কারণে আমার রোগ ব্যাধি ছড়াইতেছে সেটা ঠিক করে দিবেন। তাহলে বাহ্যিকভাবে দেখতে যদি মনে হয় ডাক্তার নিষ্ঠুর কাজ করতেছে, সুই মেরে ব্যথা দিয়ে দিচ্ছে, কিন্তু ব্যথাটা তো আমার উপকারের জন্যই। এই জন্য শিরিক বেদাতের বিরুদ্ধে যিনি কথা বলেন, দাওয়াত দেন, বাহ্যিকভাবে মনে হয় যে লোকটা মনে হয় আমার বিরুদ্ধে, আসলে লোকটা আমার বিরুদ্ধে না, লোকটা আমার সবচেয়ে বেশি হিতাকাঙ্ক্ষী। কারণ লোকটা ফেতনাবাজ না, লোকটা আমার ভিতরে যে ফেতনা আছে এই ফেতনাকে দূর করার জন্য আমার শুভাকাঙ্ক্ষী। সুবহানাল্লাহ। এই জন্য নবী রাসূলেরা সবসময় বলতেন ইন্নি লাকুম নাসিহুন আমিন, আমি তোমাদের সবচাইতে কল্যাণকামী আমানতদার। ওয়া ইয়াকুনাদ দীনু কুল্লুহু লিল্লাহ, ততক্ষণ পর্যন্ত লড়াই সংগ্রাম অব্যাহত থাকবে যতক্ষণ পর্যন্ত না দীনটা পরিপূর্ণ আল্লাহর জন্য হয়ে যাবে। সুবহানাল্লাহ। দীন আল্লাহর জন্য হবে মানে কি? যতক্ষণ পর্যন্ত না তাওহীদ কায়েম হবে। দিন আল্লাহর জন্য হওয়া মানে কোনো শিরিক থাকবে না,
সম্পূর্ণরূপে মানুষ ইবাদত করবে একমাত্র আল্লাহর, অর্থাৎ তাওহীদ কায়েম হবে, তাওহীদ কায়েম হবে, শিরক দূর হবে। আচ্ছা এবার আসেন, ওয়াইয়াকুনা দীনু কুল্লুহু লিল্লাহ, তাহলে লড়াই সংগ্রাম আন্দোলন থাকবে কিসের জন্য? শিরিক দূর করার জন্য, তাওহীদ প্রতিষ্ঠা করার জন্য। তাহলে একজন মুমিন সবসময় তাওহীদের পক্ষে, শিরকের বিরুদ্ধে। তার সংগ্রাম হল শিরিক দূর করা, তাওহীদ কায়েম করা। আচ্ছা এখন দিন, আল্লাহ বলছে দিন যতক্ষণ পর্যন্ত আল্লাহর জন্য না হয়, তাহলে দিন কায়েম করতে হলে আগে দিন বুঝতে হবে। দিনটা কি? দিন হল ইসলাম, ইমান, এহসান, এই তিনটার সমন্বয় কি দিন। আমাদের দেখবেন যে ইমানের তিন মূলনীতি বইয়ের মধ্যে বিস্তারিত আলোচনা আছে। হাদিসে জিব্রিল আলাইহিসসালাম, জিব্রিল আলাইহিসসালাম এসে নবী সাল্লামকে এই তিনটা জিনিস জিজ্ঞাসা করছে, ইসলাম কি, ইমান কি, এহসান কি। এরপরে জিব্রিল আলাইহিসসালাম চলে গেছেন, যাওয়ার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করছেন, আতাদ্রি মানে সাইল, তোমরা কি জানো এই লোকটাকে আমাকে প্রশ্ন করছিল? সাহাবায়ে কেরাম বলছেন, আল্লাহু ওয়া রাসূলুহু আলাম। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তিনি হলেন জিব্রিল আলাইহিসসালাম, আতাকুম ইউআল্লিমুকুম দীনাকুম, তিনি তোমাদেরকে তোমাদের দিন শিখাইতে আসছেন। সুবহানাল্লাহ। তাহলে এখানে জিব্রিল আলাইহিসসালাম যেটা শিখাইছেন সেটার নাম দিন। তাহলে দিন শিখতে হলে, দিন কায়েম করতে হলে ইমান কায়েম করা লাগবে, ইসলাম কায়েম করা লাগবে, এহসান কায়েম করা লাগবে। তাহলে আগে যদি আমার ইসলাম কায়েম করতে চাই আমি, তাহলে ইসলামের প্রথম জিনিস শাহাদাতে আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদ রাসূলুল্লাহ, অর্থাৎ আকীদা, আকীদা বিশুদ্ধকরণ, এটাই হলো দিন কায়েমের মূল জিনিস। আকীদা বাদ দিয়ে শুধু আমল কায়েম করা দিন কায়েম না। আমার কথাটা বুঝাইতে পারছি? ধরুন কোরআনে কারিমের মধ্যে আপনার কিছু আমলের কথা আছে, যেমন চোর চুরি করলে কি করতে বলছে, ফাত্তাউ আইদিয়াহুমা, হাত কাটতে বলছে। তারপরে জানা বেবিচার করলে 100 বেত্রাঘাত, অবিবাহিত হলে 100 বেত্রাঘাত করতে বলছেন। তারপরে বিবাহিত হলে রজম করতে বলছেন। এরকম অনেক অপরাধের শাস্তি আছে না? তাহলে এই শাস্তিগুলো কায়েম করাই কি শুধু দিন কায়েম? কেউ কেউ মনে করে, মনে হয় কোরআনের এই দণ্ডবিধিগুলো কায়েম করলে দিন কায়েম হয়ে যায়, কিন্তু দিন কায়েম শুধু এগুলোর মধ্যে সীমাবদ্ধ না, এগুলো দিন কায়েমের অংশ। তবে দিন কায়েমের মৌলিক বিষয় হলো আকীদা কায়েম, ইমান কায়েম, তারপরে মানুষের মৌলিক বিশ্বাস আকীদা, এটা বিশুদ্ধকরণ। অর্থাৎ আকীদা বিশুদ্ধকরণটা দিন কায়েমের মৌলিক অংশ। কারণ সমাজে প্রতিষ্ঠা করতে হবে তাওহীদ, দূর করতে হবে শিরক। তা মানুষ যদি তাওহীদে না বুঝে, শিরকে না বুঝে, তা আমি কায়েমটা করব কি? এই জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা মুকাররমায় রাষ্ট্রীয় ক্ষমতা পাওয়ার পরেও নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাষ্ট্রীয় ক্ষমতা নেন নাই। কেন নেন নাই? কারণ এখন মক্কার জনগণ তাওহীদও বুঝে না, শিরকও বুঝে না। এখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাষ্ট্রীয় দায়িত্ব নিয়ে, তাহলে মন্ত্রী বানাইতে হবে কাদেরকে? আবু জাহেলকে মন্ত্রী বানানো লাগবে, আবু লাহাবকে মন্ত্রী বানানো লাগবে। তো এসব মন্ত্রী দিয়ে শিরকও দূর হবে না, তাওহীদও কায়েম হবে না, কারণ এরা তো তাওহীদও বুঝে না, শিরকও বুঝে না। কিন্তু যখন আলহামদুলিল্লাহ আবু বকরের মতো মন্ত্রী তৈরি হয়েছে, ওমরের মতো মন্ত্রী তৈরি হয়েছে, আবদুল্লাহ বিন আব্বাসের মতো মন্ত্রী তৈরি হয়েছে, বড় বড় মন্ত্রী তৈরি হয়েছে, তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা মুনাওয়ারাতে দিন কায়েম করছেন, রাষ্ট্রের দায়িত্ব নিয়েছেন। অর্থাৎ রাষ্ট্রের দায়িত্ব নেওয়ার আগে, রাষ্ট্রের দিন কায়েমের আগে জনগণের ভিতরে তাওহীদ এবং শিরকের জ্ঞান পরিপূর্ণরূপে দিতে হবে। না দিলে আপনি যখনই ক্ষমতায় বসে বলবেন যে কালকে থেকে সব শিরক উচ্ছেদ, তো জনগণ তো শিরকের পক্ষে, জনগণই আন্দোলন করে আপনাকে ক্ষমতা থেকে সরাবে, বলবে যে আমাদের এরকম নেতা দরকার নাই, যে যারা আমাদের মাজারের বিরুদ্ধে কথা কয়, বলতেছে নাকি মাজার লাগবে না, এরকম নেতা আমাদের দরকার নেই। অথচ কারণ সে তো এখনো শিরক বুঝে না, সে তো মনে করতেছে মাজারে সেজদা দেওয়া ইবাদত, মাজারে টাকা পয়সা দেওয়া ইবাদত, মাজারে সিন্নি দেওয়া ইবাদত, গরু ছাগল জবাই করা, হে মনে করতেছে ইবাদত, কিন্তু আসলে তো এগুলো কি, শিরক। তাহলে আগে জনগণকে তাওহীদের জ্ঞান, শিরকের জ্ঞান দেওয়াটাই দিন কায়েমের গুরুত্বপূর্ণ কাজ। আম্বিয়া আলাইহিমুসসালাম পৃথিবীতে এসে
এই তাওহীদের জ্ঞান আর শিরকের জ্ঞান দিয়েই তারা তাদের আন্দোলন সংগ্রাম শুরু করতেন। এটাকেই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনাতু ওয়া ইয়াকুনা আদ-দীনু কুল্লুহু লিল্লাহ, তাদের বিরুদ্ধে লড়াই সংগ্রাম অব্যাহত রাখো যতক্ষণ না সমাজ থেকে শিরক নির্মূল হয় এবং দিন সম্পূর্ণরূপে আল্লাহর জন্য হয়ে যায়। ফা ইনিন তাহাও ফা ইন্নাল্লাহ বিমা ইয়ামালুনা বাসীর, যদি তারা ফিরে আসে তবে আল্লাহ রাব্বুল আলামিন তাদের আমলগুলো দেখেন। সুবহানাল্লাহ। ওয়া ইন তাওয়াল্লাও, যদি এর পরেও তারা ফিরে যায়, ফালামু আন্নাল্লাহ মাওলাকুম, তোমরা জেনে রাখো আল্লাহই হলেন তোমাদের মাওলা। সুবহানাল্লাহ। আল্লাহ হলেন তোমাদের মাওলা, মানে অভিভাবক, মালিক, তোমাদেরকে নিয়ন্ত্রণকারী। নিমাল মাওলা ওয়া নিমান নাসির, আল্লাহ কতই না উত্তম মাওলা, কতই না উত্তম সাহায্যকারী। সুবহানাল্লাহ। মানে যেই লোক আল্লাহকে মাওলা পাই গেছে তার আর কিছু দরকার নেই, কারণ সে কতই না উত্তম মাওলা এবং উত্তম সাহায্যকারী পেয়ে গেছে।